বশরিয়ত মানে আমাদের মতো সুরত হয়ে গেছে। নবী যখন আসমানে গেলেন মালাইকা নবীজির চেহারা ফেরেশতাদের মতো হয়ে গেছে। আমার নবী যখন আরশ আজিমে গেলেন সেখানে সুরত হক কি আমার নবী সুরত খোদার সুরতের মতো হয়ে গেল। अला पाक है सल्ले अला मोहम्मद बशर से आया है मगर नूर नला नूर है बशर से आया है मगर नूर नला नूर। देखें अमान नबी का अल्लाह तीन टी सुर दिए थे कई सुर आज को ने के बोले नबी आमादेर मत आसने এরকম কিছু বুয়া সাহেব আসেনা নাই আছে এরা বলেন নবী আমাদের মত অথচ আল্লাহ পাক একা এটা বুখারি মুসলিমে প্রমাণিত আল্লাহ বলেন নবী যতক্ষণ দুনিয়াতে ছিলেন তখন নবী সুরত হলো বশর নবী সুরতের নাম কি নবী যখন আসমানে গেলেন তখন নবীজির সেহারা ছিল মালায়েকাদের মধ্যে নবী যখন আরশ আজমে গেল তখন নবীজির সেহারা হয়ে গেছে সুরত হাক্কি তাহলে বশরিয়ত মানে আমাদের মতো সুরত হয়ে গেছে নবী যখন আসমানে গেলেন মালাইকা নবীজির চেহারা ফেরেশতাদের মতো হয়ে গেছে আমার নবী যখন আরশ আজিমে গেলেন সেখানে সুরত হক কি আমার নবী সুরত খোদার সুরতের মতো হয়ে গেল সুবহানাল্লাহ সেজন্য আল্লাহ আমার নবী কি এমন মর্যাদা দান করেছেন আমার নবী কে এমন মর্যাদা দান করেছেন সেজন্য আমার নবী তিন জায়গাতে তিনটি সুরত হয়ে গেছে তালা পাক সুবহানাহু তাআলা আমার নবীকে মেরাজ দান করেছেন শরীরে এখানে যারা বলবেন স্বপ্নে বা এটার কোনো অস্তিত্ব নাই এরা আসলে কোরআনও জানে না হাদিসও জানে না শুধুমাত্র এরা মানুষকে বিভ্রান্ত করা ছাড়া আর কোনো কিছু কাজ নাই তাহলে আমাদেরকে নবীজির মেরাজ শরীফ এটা এত বড় গুরুত্বপূর্ণ কারণ এই মেরাজের রাতে আল্লাহ এত খুশি হয়েছেন এত খুশি হয়েছেন আল্লাহ বলেন আমার সবচাইতে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ জিনিস কোনটা আল্লাহ বলেন সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ জিনিস একটা সেটা হলো আমার নবী এবং আল্লাহ আমার নবীকে সেদিন মেরাজ নিয়ে আরশ আজিম নিয়ে আমার নবী আল্লাহ এত খুশি হয়েছেন আল্লাহ বলে আমার নবীকে নেওয়ার সময় আমি সাতটি আসমানকে আমি ডেকোরেশন করেছি কারণ নবীকে আল্লাহ দুলা বানিয়েছেন আল্লাহ বলেন জিব্রিল আমার নবীকে সাজিয়ে ফেলবা দুলা বানা ফেলবা আমার নবীর জন্য আমি সাতটি আসমানকে সাজিয়েছি তাই নয় কোটি কোটি ফেরেশতাদেরকে আমি সবাইকে ডিউটি বাদ কারণ ফেরেশতাদের ডিউটি আছে প্রথম আসমান থেকে সাতটি আসমানে ডিউটি কিরকম জানেন কেউ আছে দাঁড়িয়ে কেয়াম অবস্থায় এরা কেয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে কেউ আছে রুকু অবস্থায় এরা কিয়ামত পর্যন্ত রুকু করতেই থাকবে কেউ আছে সেজদা অবস্থায় এরা কিয়ামত পর্যন্ত সেজদা করতেই থাকবে এক একজনকে কাউকে দিয়েছেন বৃষ্টির দায়িত্ব কাউকে দিয়েছেন মেঘের দায়িত্ব কাউকে দিয়েছেন আবহাওয়ার দায়িত্ব এক এক দায়িত্ব নিয়ে আল্লাহ ফেরেশতাদেরকে বসায় রেখেছেন আর আল্লাহ বলেন মেরাজের রাতে আমি কোটি কোটি ফেরেশতার দায়িত্ব বন্ধ করে সবাইকে আমভাবে ছুটি দিয়েছি আর সবাইকে আমি লাইন করে দাঁড়িয়েছি শুধু আমার নবীকে স্বাগত জানানোর জন্য।